হরে কৃষ্ণা রাধে রাধে গোপাল সোনার লীলা কথা চ্যানেলে আপনাদের সুস্বাগতম আমি বৃন্দা দেবী দাসী আজকে একটা নয় অনেকগুলো লীলা কথা নিয়ে চলে এসেছি ভাবছেন তো এতগুলো লীলা কথা কেন শোনাব কারণ আজকে আমি আপনাদের বলবো ভগবানের নামের মহিমা ভগবানের নামের এত এত মহিমা আছে যা আমি এই ভিডিওতে বা কোনো ভিডিওতেই বলে শেষ করতে পারবো না কিন্তু তবুও আপনাদের অনেকগুলো লীলা বলে এটা বুঝিয়ে দেব যে ভগবানের নামের কত লীলা ভগবানের একবার নাম উচ্চারণেই যে কত কত পাপের মোচন হয় তা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আপনার কল্পনারও বাইরে কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন আমার নামের এত মহিমা যে আমি নিজেও তা বলে শেষ করতে পারবো না বা আমি নিজেও জানি না তাহলে ভাবতে পারছেন যখন ভগবান নিজেই জানেন না তার নামের এত এত মহিমা তাহলে আমরা তো সামান্য প্রাণী আমরা তার মহিমা বলে কখনোই শেষ করতে পারবো না তাই চলুন আজকে আপনাদেরকে ভগবানের নামের মহিমা বলি এবং অনেকগুলো লীলার মধ্যে দিয়ে সেটা বুঝিয়ে দিই ভগবানের নাম করা এবং ভগবানের মালা জপ করা আমাদের জন্য যে কত উপকারী সেটাই আজকে বলবো আর দেরি না করে শুরু করছি লেটস স্টার্ট ভিডিওটি দেখার আগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করুন এবং তার পাশে যে বেলাইকেন আছে তাতেও ক্লিক করুন আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য এবং আমাদের সঙ্গে থাকার জন্য এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মালা বানাতে হবে এবং তার মালার ব্যাগ বানাতে হবে ওই ভিডিওটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নিন আমি ডিসক্রিপশান বক্সে লিংক দিয়ে দেব। কারণ আমি নিশ্চিত আজকের লীলাগুলো শোনার পর আপনিও আর নিজের জপমালা থেকে দূরে থাকতে পারবেন না এবং আপনিও শুরু করবেন জপ করা আর যারা যারা জপ করতে জানেন না তারা যদি চান যে কিভাবে জপ করতে হয় সেই ভিডিওটা দিতে তাহলে আমায় কমেন্টে বলবেন আমি অবশ্যই দেখিয়ে দেব কিভাবে আপনি বাড়িতে জব করতে পার চলুন এবার লীলা বলা শুরু করি আজকে প্রথমেই বলি এক অভক্ত ব্যবসায়ীর গল্প যখন মৃত্যু সজ্জায় সেই অভক্ত বা নাস্তিক ব্যবসায়ী নারায়ণ নারায়ণ বলে ডাকতে লাগলেন তখন স্বয়ং নারায়ণ এসেই তাকে নিয়ে গেলেন গোলকধামে এক গ্রামে এক অভক্ত ব্যবসায়ী থাকতেন তিনি যে নাস্তিক ছিলেন তা না কিন্তু ভগবানের প্রতি অতটা বিশ্বাসও ওনার ছিল না কিন্তু তার যে স্ত্রী ছিল তিনি খুব ভক্ত ছিলেন পরবর্তীতে যখন তাদের ছেলে হয় তখন মেয়েটির বাবার বাড়ি থেকে সেই বাচ্চাটির নামকরণ করা হয় নারায়ণ লোকটি ভগবান সম্পর্কে অত কিছু জানতেন না বলে তিনি এই নারায়ণ নাম নিয়ে কখনোই কোনো আপত্তি করেননি আগেকার যুগে কিন্তু বাচ্চাদের নাম ভগবানের নামেই রাখা হতো কারণ তখনকার দিনে মানুষ ভগবানের নামের মহিমা জানত এবং তারা সর্বদা এটাই ভাবত যে আমরা যদি নিজের বাচ্চাদের নামও ভগবানের নামে রাখি তাহলে সর্বদাই ভগবানের নাম উচ্চারণ করা হবে এবং নিজেরাও আমরা শুদ্ধ থাকতে পারবো কিন্তু আস্তে আস্তে আমরা মডার্ন হতে লেগেছি এবং খুবই বিভিন্ন ধরনের নাম রাখতে লেগেছি যার জন্য ভগবান থেকে আমরাও কিন্তু বিচ্ছিন্ন হয়ে পড়েছি তাই সর্বদাই নিজের সন্তানদের নাম ভগবানের নামে রাখারই চেষ্টা করুন তাতে ভগবানের নামও ডাকা হয় এবং আপনাদের মনও পবিত্র থাকে দেহও শুদ্ধ থাকে নারায়ণের জন্মের পর তাদের জীবন খুব সুখে কেটে যাচ্ছিল নারায়ণ ধীরে ধীরে বড় হয় এবং আট বছরের হয়ে যায় যখন নারায়ণ আট বছরের তখন তার বাবা হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে এবং বিছানা ছেড়ে উঠতেই পারে না তার মা সব সময় খুব চিন্তায় থাকত এবং ভগবানের পূজাপাঠ সব কিছু করতো কিন্তু যেন দিন দিন নারায়ণের বাবার শরীরটা বেশি খারাপ হয়ে যাচ্ছিল অনেক দিন বিছানায় পড়ে থাকার পর নারায়ণের বাবার মৃত্যু ঘনিয়ে এলো মৃত্যুর সময় তার মা তাকে বলল নারায়ণ তুই তোর বাবার কাছেই থাক আমি এক্ষুনি ডাক্তার ডেকে আনছি কারণ তোর বাবার শরীরটা খুবই খারাপ লাগছে দেখে আমি এই যাব আর ডাক্তার নিয়ে চলে আসবো তুই কিন্তু এখানে ওখানে চলে যাস না এই বলেই তার মা ডাক্তার ডাকতে চলে যায় কিন্তু নারায়ণ খুবই ছোট ছিল মাত্র আট বছরের বাচ্চা কি বাড়িতে মন টিকতে পারে সে তার বন্ধুদের সঙ্গে খেলা করতে চলে যায় আর ঠিক সেই সময় তার বাবারও শরীরটা খুব খারাপ হয় সে বারবার ডাকতে লাগে নারায়ণ এই নারায়ণ নারায়ণ ও নারায়ণ শুনে যা বাবা আমার খুব কষ্ট হচ্ছে আমি চোখে অন্ধকার দেখছি কিচ্ছু দেখতে পাচ্ছি না তুই কিছু কর বাবা নারায়ণ ও নারায়ণ এত ডাকার পরেও নারায়ণ তার বাবার কাছে আসে না কারণ নারায়ণ খেলা করছিল অনেক দূরে কিন্তু গোলকধামে থাকা স্বয়ং ভগবান বিষ্ণু নারায়ণ তিনি ভক্তের এই ডাক শুনতে পান এবং তিনি মনে মনে ভাবেন কে এত করুণ সুরে আমায় ডাকছে কার এত প্রয়োজন পড়ে গেল আমার জন্য যে এত করুণ সুরে বারবার আমার নাম ধরে ডাকছে আমায় এক্ষুনি যেতে হবে মর্তে এদিকে নারায়ণের বাবার মৃত্যু নির্ধারিত হওয়ার কারণে যমরাজও তাকে নিতে চলে আসেন এবং তার মাথার গোড়ায় দাঁড়িয়ে থাকেন কারণ তিনি নারায়ণের বাবার মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে যমরাজ তাকে নিয়ে যাবেন এই বলে যমরাজ আগেই পৌঁছে যান নারায়ণের বাবার কাছে কিন্তু নারায়ণের বাবা মৃত্যুসজ্জায় বারবার নারায়ণ নারায়ণ বলে ডাকতে থাকায় ভগবানও এই কাকুতি মিনুতি শুনে আর থাকতে না পেরে মরতে চলে আসেন এবং এসে দেখেন যে ভক্তের মাথার কাছে দাঁড়িয়ে আছে যমরাজ এবং ভগবানও এসে তাকে জল খাওয়ান স্বয়ং ঈশ্বরের হাতে জল খাওয়ার পরে নারায়ণের বাবার মৃত্যু হয় এবং যমরাজ তাকে নিয়ে যাওয়ার জন্য তৈরি হন কিন্তু নারায়ণ বলেন যমরাজ তুমি এ কী করছো তুমি কি আমার নামের মহিমা জানো না তাহলে মৃত্যুসজ্জায় ও বারবার নারায়ণ নারায়ণ বলে ডেকেছে তাই তার যত পাপ ছিল সমস্ত পাপ থেকে সে উদ্ধার পেয়েছে তাই আজকে সে জমালয়ে নয় আমার সঙ্গে গোলকধামে যাবে এই বলে সে নারায়ণের বাবার আত্মাকে ভগবান শ্রীকৃষ্ণ নিয়ে যান গোলকধামে এবং তার সেই পাপি আত্মা হয়ে পূর্ণ আত্মায় পরিণত হয় আপনারা সকলেই জানেন যখন মানুষের মৃত্যু হয় তখন তাকে ভগবানের নাম শোনাতে শোনাতে শ্মশানে নিয়ে যাওয়া হয় কিন্তু আপনারা কি জানেন সেসব কিন্তু বৃথা কারণ তখন সেই মানুষটির মৃত্যু হয়ে গেছে এবং সে কিছুই শুনতে পাচ্ছে না তাই আপনাদের যদি ভগবানের নাম করতেই হয় তাহলে সর্বদা নিজের শরীরের মধ্যে নিজের মনের মধ্যে নিজের অঙ্গ হিসেবে ভগবানের নামকে নিজের মধ্যে মিশিয়ে নিন কারণ আমরা যদি নিজের অঙ্গ হিসেবেই আমাদের ভগবানের নামকে উচ্চারণ করি তাহলে কিন্তু সকল মানুষই গোলক ধামেই যাবে কেউ কিন্তু নরকগামী হবে না যেহেতু বলা হয় আত্মা অবিনশ্বর তাই সে সব কিছুই শুনতে পায় কিন্তু তবুও সবটাই বৃথা আপনি যদি নিজের জীবনে কখনোই নাম না করেন তাহলে আপনার মৃত্যুর পর হাজার কৃষ্ণ নাম করলেও আপনি কিন্তু নরকগামী হবেন কারণ আমরা যখন ভগবানের নাম করি তখন আমাদের আত্মা পুণ্য লাভ করে আর সেই পুণ্যের কারণেই আমরা গোলকধামে বা স্বর্গ লাভ করতে পারি তাই আজ থেকে আর দূরে নয় আজ থেকেই শুরু করুন ভগবানের নাম জাপ করা যদি আপনার কাছে মালা না থাকে তবুও মুখে সর্বদায় হরিকৃষ্ণ মহামন্ত্র নাম জাপ করুন চলুন এবার আর একটা লীলা আপনাদের বলি দশরথ রাজাকে হয়তো আপনারা সকলেই চিনেন তার মৃত্যুর পর তিনি যখন স্বর্গে ছিলেন তখন হঠাৎ করেই তিনি শুনতে পান কেউ করুণ সুরে তাকে ডাকছে মহারাজ দশরথ আমায় উদ্ধার করুন মহারাজ দশরথ আমায় উদ্ধার করুন এই কথা শুনতে পেয়ে দশরথ মহারাজ ভাবতে লাগেন কে আমায় এত করুণ সুরে ডাকছে কি হয়েছে কার এই ভেবে তিনি স্বর্গের পথ ধরে হাঁটতে লাগেন এবং হাঁটতে হাঁটতে তিনি এক বিশাল দরজার সামনে এসে দাঁড়ান যেটা ছিল নরকের দুয়ার এবং সেই নরকের ভেতর থেকেই ওই করুণ আওয়াজটা ভেসে আসছিল মহারাজ দশরথকে দেখে জমালয়ের জমদূতেরা তাকে নিয়ে যান যমরাজের কাছে এবং সেখানে গিয়ে তিনি এক করুণ দৃশ্য দেখেন তিনি দেখেন কাউকে গরম আগুনের মধ্যে পুরানো হচ্ছে কখনও বা কাউকে তেলের মধ্যে একবার তুলে আর ডোবানো হচ্ছে গরম তেলে সে কষ্ট পেয়ে চিৎকার করছে কখনও বা চাবুক দিয়ে মারা হচ্ছে প্রচুর এত এত কষ্ট দেওয়া হচ্ছে যেগুলো দশরথ মহারাজ নিজের চোখে দেখতে পারছিলেন না এত কষ্ট কেন দেওয়া হচ্ছে সেই কথা যমরাজকে জিজ্ঞেস করতেই যমরাজ বললেন দেখুন মহারাজ যার মুখে এখানে গরম লাভা ঢালা হচ্ছে এ সর্বদাই মদ্যপান করতো এবং সেই মদ্যপান করে সর্বদা সুখে থাকত তাই আজ এর মুখে লাভা ঢেলে সেই মদ্যপানের পাপ আমরা এর কাছ থেকে তুলছি তারপরে আপনি যাকে দেখছেন যে গরম তেলে একে তুলছি আর চোভাচ্ছি আর তুলছি এ সর্বদাই প্রাণী হত্যা করত এবং সেই প্রাণীকে গরম তেলের মধ্যে রান্না করে ভেজে খেতে খুব ভালোবাসত তাই আজকে সে নিজেই এই রকমভাবে ফ্রাই হচ্ছে এখানে এই যে লোকটিকে চাবুক মারা হচ্ছে এই লোকটি অন্য কোনো নারীর সঙ্গে সম্পর্ক রেখে সর্বদা নিজের স্ত্রীকে পেটাতো যার কারণে তার পাপের বোঝা বেড়ে যায় এবং এখন তাকে এই চাবুকের মার দিয়ে তার পাপের বোঝা হালকা করতে হবে এইভাবেই যমরাজ সকল পাপি আত্মার পাপের কাহিনী মহারাজকে শোনাতে থাকেন যমরাজ এও বলেন এদেরকে যখন আমরা এত কষ্ট দিচ্ছি এবং বলছি একবার ভগবানের নাম কর কিন্তু এরা মার খেতে রাজি কষ্ট পেতে রাজি কিন্তু ভগবানের নাম করতে রাজি না তাই এদেরকে কষ্টভোগ করতেই হবে যমরাজের মুখে এ কথা শুনতেই মহারাজ দশরথ বলেন ঠিক আছে তারা যদি ভগবানের নাম না করে তাতে কি হয়েছে আমি এদের একটা রাম নামের পুণ্য দান করছি যেই না মহারাজের মুখে এই কথা উচ্চারণ হওয়া অমনি গোটা জমালয় ফাঁকা হয়ে যায় সমস্ত পাপ আত্মারা পুণ্য আত্মায় পরিণত হয় এবং সকলে গোলক ধাম প্রাপ্ত করে এবার ভাবুন তো কত কত লোক প্রতিদিন নরকগামী হয় এবং ভগবানের একবার নাম উচ্চারণ করতেই সেই সকল নরকগামী পাপি আত্মা পুণ্য আত্মায় পরিণত হয়ে যায় ভগবানের একবার নাম উচ্চারণে যদি এতটা পুণ্য লাভ হয় তাহলে আপনি যদি প্রত্যেক দিন ভগবানের নাম করেন বা ষোলোমালা জাপ করেন তাহলে কত পুণ্য অর্জন করতে পারবো আমরা যেই না সকল পাপি আত্মা পুণ্য আত্মায় পরিণত হলো এবং গোলকধামে চলে গেল তখন জমদূতেরা বুঝে উঠতে পারল না এ কি গোটা জমালাই খালি হয়ে গেল কি করে সমস্ত পাপি ব্যক্তিরা কোথায় চলে গেল তারা ভাবল এবার কি হবে আমরা কি উত্তর দেবো আমাদের মহারাজকে এই বলেই তারা দৌড়তে দৌড়তে যমরাজের কাছে চলে এলো এবং সমস্ত কথা খুলে বলল মহারাজ আমরা সেই পাপি আত্মাদের শাস্তি দিচ্ছিলাম কিন্তু হঠাৎ করেই সমস্ত পাপি আত্মা কোথাও যেন উধাও হয়ে গেল কাউকে খুঁজে পাচ্ছি না তখন যমরাজ তাদেরকেও বললেন যে মহারাজ দশরথ এদেরকে একটা রাম নামের পুণ্যতা দান করেছে যার কারণে এরা সকলেই উদ্ধার পেয়েছে তবে তোমরা চিন্তা করো না এটা তো প্রথম লট খালি হয়েছে এরপর আরও আসছে পাপিরা কলিযুগে পাপির অভাব নেই যে তাই যতক্ষণ পারছো রেস্ট করে নাও তারপর আবার নিজের নিজের কাজে লেগে পড়বে এই হচ্ছে আমাদের ভগবানের নামের মহিমা আপনারা সকলেই জানেন সীতা উদ্ধার করার জন্য প্রভু রাম এবং রাবণের মধ্যে এক যুদ্ধ হয়েছিল এবং তারপরেই কিন্তু সীতা উদ্ধার করা হয়েছিল যখন সেই যুদ্ধ চলছিল তখন একে একে রাবণের বংশের সকলেই মারা যাচ্ছিল তখন একজন সব থেকে শক্তিশালী সৈনক বা রাক্ষস যে রাবণের পরম ভক্ত ছিল সে রাবণকে বলে মহারাজ আমরা তো একে একে শেষ হয়ে যাচ্ছি ওই সামান্য বানর সেনা আমাদেরকে শেষ করে দিচ্ছে আপনি কোনো উপায় বলে দিন তখন রাবণও ভাবতে লাগে কিভাবে এই বানর সেনাকে বাগে আনা যায় এবং বানর সেনাকে শেষ করা যায় এবং রাবণ ভাবে বানর সেনা সব থেকে কাকে বেশি ভালোবাসে রামকে তাহলে আমরা যদি রাম নামের প্রয়োগ করে এই সমস্ত বানর সেনাকে মেরে ফেলি তাহলে লাভটা আমাদেরই হবে এই বলেই সেই শক্তিশালী রাক্ষসের গোটা গায়ে রাবণ রাম লিখে দেন এবং গোটা শরীরে রাম নাম লিখে সে চলে আসে যুদ্ধক্ষেত্রে সেখানে সে একে একে বানরদের হত্যা করতে লাগে কারণ তার শরীরে যেহেতু রাম নাম লেখা ছিল তাই কোনো বানরই তাকে মারতে পারছিল না সকল বানর সেনা খুব চিন্তায় পড়ে যান এবং সকলে ভগবান রামের কাছে যান এবং তাকে সব কথা খুলে বলেন শ্রীরাম তখনই যুদ্ধক্ষেত্রে চলে আসেন নিজের সৈন্যদের বাঁচাতে এবং এসে দেখেন সেই শক্তিশালী রাক্ষস নিজের গোটা শরীরে রাম নাম লিখে রেখেছে তাই তিনিও চিন্তায় পড়ে যান কিভাবে আমি একে মারব কারণ যে আমার নাম একবার উচ্চারণ করে সে তো সমস্ত পাপ থেকে উদ্ধার হয় আর এ তো গোটা শরীরে আমার নাম লিখে রেখেছে আমিও একে বধ করতে পারবো না একবার ভাবুন তো সে নিজের গায়ে রাম নাম লিখেছিল বলে ভগবান নিজেও তাকে বধ করতে পারছিলেন না অবশেষে তিনি বিভীষণকে ডাকেন এবং তার কাছ থেকে উপায় জেনে নেন যে কিভাবে এই রাক্ষসকে বধ করা যায় ভগবান রাম কিন্তু সবই জানতেন যে কিভাবে সে রাক্ষসকে বধ করা যাবে কিন্তু তিনি তখন লীলার মধ্যে ছিলেন তাই তিনি বিভীষণকে ডাকলেন কিভাবে একে বধ করা যায় সেই উপায় জানার জন্য তখন বিভীষণ শ্রীরামকে বলেন ভগবান এর গোটা গায়ে রাম নাম লেখা আছে শুধুমাত্র এর জিহবাই আপনার নাম নেই দেখুন ও কেমনভাবে আমাদের বানর সেনাকে হত্যা করে চলেছে হা 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 করে হাসছে আর সমস্ত বানস মেরে ফেলছে একমাত্র ওর জিহবাই আর ওর হৃদয়ে আপনার নাম নেই তাই আপনি যদি ওকে বধ করতে চান আপনাকে ওর জিহবাই না হলে হৃদয়ে তীর নিক্ষেপ করতে হবে তবেই এর মৃত্যু নিশ্চিত বিভীষণের কাছে এ কথা শুনে রাম সেইভাবেই সেই রাক্ষসটিকে বধ করেন তাহলে দেখেছেন ভগবানের নামের কত মহিমা শুধু সে নিজের গায়ে রাম লিখে নিয়েছিল বলে তাকে কেউ বধ করতে পারছিল না অবশেষে তার যেখানে নাম ছিল না সেই জায়গায় তীর নিক্ষেপ করে তাকে বধ করা হয় এই হচ্ছে ভগবানের নামের মহিমা যুদ্ধ শেষে যখন রাবণের মৃত্যু হয় তখন সিংহাসনে বসেন রাবণের ভাই বিভীষণ বিভীষণকে পেয়ে লঙ্কার প্রতিটি প্রজায় খুব আনন্দে ছিলেন কিন্তু একজন সেখান থেকে বলে উঠল না আমি তোমায় মহারাজ মানি না আমার জীবনে আমার রাবণী আমার মহারাজ ছিলেন এবং তিনিই আমার সব আমি যদি প্রজা হতে চাই তো উনারই হব না হলে অন্য কারো হব না এই জন্য আমি তোমাকে মহারাজ মানিও না আর তুমি যেহেতু এখানকার মহারাজ তাই আমি এই লঙ্কাই থাকতেও চাই না কারণ তোমার মতো বিশ্বাসঘাতকের সঙ্গে থাকা আমার পক্ষে সম্ভব নয় আপনারা সকলেই জানেন ভগবান রামচন্দ্র লঙ্কায় আসার জন্য এক রাম সেতু তৈরি করেছিলেন কিন্তু সেই রাম সেতু দিয়ে একমাত্র পবিত্র ব্যক্তিরা বা ভক্তরাই হাঁটতে পারতেন কোনো পাপী ব্যক্তি সেই রাম সেতুকে দেখতেও পেত না তাই রাবণের সেই পরম ভক্ত বিভীষণকে জিজ্ঞেস করে কি করে আমি এই সেতু পার হয়ে যাব আমি এই লঙ্কায় আর থাকতে চাই না তখন বিভীষণ তার হাতে একটা পাতা দেয় এবং বলে এই পাতাটি তুমি হাতে রাখো এবং সেতু পার হয়ে যাও নিশ্চিন্তে কিন্তু এই পাতার মধ্যে কী আছে সেটা তুমি কখনো খুলে দেখবে না এই বলেই সেই রাক্ষসের হাতে তিনি পাতাটা দিয়ে দেন এবং রাক্ষস খুব নিশ্চিন্তেই সেই রাম সেতুর ওপর দিয়ে হেঁটে হেঁটে পুরো সমুদ্রটা পার করে সমুদ্র পার হতেই সেই রাক্ষসের মনে মনে হয় এই পাতায় কি এমন আছে যার জন্য আমি সেতু পার হয়ে আসতে পারলাম একবার দেখি তারপর আর তার মনে হয় যে না না থাক আমাকে তো বিভীষণ বারণ করেছে আমি দেখব না কিন্তু মানুষের মন তো চঞ্চল তাই সে বলে একবার আমি দেখেই পাতাটা বন্ধ করে দেব এই বলে সেই যেই পাতাটা খোলে দেখে সেই পাতার মধ্যে লেখা আছে রাম রাম লেখা দেখেই তার মাথাটা একদম খারাপ হয়ে যায় সে বলে এই সামান্য রাম নামে আমি নাকি সেতু পার করে এলাম এটা কখনো হতে পারে যে আমার প্রভুর হত্যাকারী তাকে আমি কখনো মেনে নেব না আমার জীবনে এই বলে সে যেই পাতাটা ফেলে দেয় অমনি সমুদ্রর এক বিশাল ঢেউ এসে সেই রাক্ষসকে নিয়ে যায় সমুদ্রর গভীরে এবং সেখানেই তার মৃত্যু হয় তাহলে বুঝতে পারছেন ভগবানের নামের কত গুণ শুধুমাত্র তার হাতে রাম লেখা পাতা ছিল বলেই সে কিন্তু জীবিত ছিল যেই না সে ভগবানকে তুচ্ছ করলো অমনি তার মৃত্যু নির্ধারিত হয়ে গেল এবং তার মৃত্যু হল ভগবানের নামের এতই মহিমা কেউ যদি কখনো হাসতে হাসতেও বলে দেয় যে ধর কি রে শুধু শুধু তোরা না কৃষ্ণ 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 করতে যা আর কিন্তু কোনো কাজ নাই নাকি হ্যাঁ এরকমভাবেও যদি হাসতে হাসতে কেউ বলে দেয় তাহলেও সে যেহেতু কৃষ্ণ নাম করেছে তাই সে সকল পাপ পাপ থেকে মুক্তি পায় আবার কেউ যদি কখনো রেগে মেগেও বলে দেয় ধর তো রাখতো তোর কৃষ্ণ শুধু সব সময় মাথাটাকে খারাপ করে তবুও কিন্তু কৃষ্ণ নাম করায় সেও পাপ থেকে মুক্তি পায় তাই ভগবানের নামের এতই মহিমা যদি আপনি অজান্তেই ভগবানের নাম একবার করে দেন তাহলেও আপনি সকল পাপ থেকে মুক্তি পান আমার জীবনের কিছু ঘটনা বলি আমি কলেজ স্টুডেন্ট কলেজও যেতে হয় আমাকে কিন্তু আপনারা সকলেই জানেন আমি সর্বদাই তিলক ধারণ করি আর আমার গলায় কিন্তু কাঠের মালা থাকে আমি যেখানেই যাই না কেন কাঠের মালা বা তিলক কোনোটাই আমার থেকে দূরে থাকে না আমি যখন কলেজে যাই তখন লক্ষ্য করে দেখেছি যখন আমি কলেজে প্রবেশ করছি তখন যতজনই আমাকে দেখে ততজনই অবাক হয় কেউ কেউ হাসি ঠাট্টায় বলে এই দেখ কৃষ্ণের পরম ভক্ত চলে এসেছে আবার কেউ কেউ বলে এত অল্প বয়স থেকে এত তিলক সেবা বাহ কৃষ্ণের কৃপা আছে বলতে হয় দুজন এই যে কৃষ্ণ নাম করল আমাকে দেখে তাহলে কিন্তু তারা উদ্ধার পেল তাই আপনারাও তিলক পড়তে ভয় পাবেন না তিলক সেবা করুন তিলক সেবা করা খুব জরুরি কারণ আপনাকে দেখে যদি অন্য কারো মুখ দিয়ে ভগবানের নাম উচ্চারণ হয় তাহলে কিন্তু সেও উদ্ধার পায় আমি যখন বাসে করে বাড়ি আসি তখন কিন্তু বাসের প্রতিটা মানুষই আমায় দেখে তারা উপহাস হিসেবেই দেখুক বা ভক্তি হিসেবেই দেখুক কিন্তু তারা দুজনেই ভগবানকে নিজের মনে মনে কল্পনা করে যার কারণে তারা উদ্ধার পায় আর কলিযুগে ভগবানের নামই সর্বশ্রেষ্ঠ ভগবানের নাম করুন সর্বদা সুখে থাকবেন ষোলোমালা জপ করতে বেশিক্ষণ সময় লাগে না মাত্র আড়াই ঘন্টা টাইম লাগে তো এই ষোলোমালাকে আপনি চার ভাগে ভাগ করতে পারেন প্রথম দিন হয়তো পারবেন না প্রথম দিন মালা করুন দুমালা করুন আস্তে 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 দেখবেন আপনি খুব সহজেই ষোলোমালা জাপ করতে পারছেন ভগবানের বিগ্রহ সেবার থেকেও কিন্তু মালা জাপটা বেশি দরকারি তাই আপনি মালা জাপটা অবশ্যই করুন ভগবানের নাম জাপে কিন্তু অনেক বিপদ আপদও কেটে যায় যেমন ধরুন আপনি এক বিশাল কুড়ি তলা বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে আছেন তাহলে আপনার কি মনে হবে বিল্ডিংটা বিশাল বড় কিন্তু যখন আপনি ওই বিল্ডিংটাকেই ফ্লাইটের ওপর থেকে দেখবেন বা প্লেনের ওপর থেকে দেখবেন তখন কিন্তু ওই বিল্ডিংটাই আপনাকে ছোট মনে হবে কিন্তু বাস্তবে কি বিল্ডিংটা ছোট হয়ে যায় হয় না সেই রকমই আমরা যখন ভগবানের নাম জাপ করি তখন আমাদের ভক্তির পরিধি বৃদ্ধি পায় যার জন্য সমস্যা যত বড়ই হোক না কেন সেটা আমাদের কাছে ছোট বলে মনে হয় তাই অবশ্যই নাম জাপ করুন আপনারা যদি চান আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে মালা জাপ করতে হয় এবার বলুন তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আপনাদের হৃদয়কে স্পর্শ করে থাকে আপনারা এর থেকে উপকৃত হতে পারেন তাহলে অবশ্যই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ এই ভিডিওটা সকলের জন্য খুবই প্রয়োজনীয় না সে অভক্ত বা ভক্ত সকলকে নিয়ে আসুন ভক্তির পথে এই সম্পর্কে যদি আপনাদের আরও কোনো প্রশ্ন থাকে আমায় কমেন্টে বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব দেখা হচ্ছে পরের ভিডিওতে এভাবেই নিজের গোপাল সোনার সঙ্গে নিজের পরিবারের সঙ্গে সর্বদা হাসতে থাকুন খেলতে থাকুন খুব 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 ভালো থাকুন সুখে থাকুন হরে কৃষ্ণা রাধে রাধে থ্যাংক ইউ ফর ওয়াচিং